হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগের নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। তো আজকে আমার একটা স্বপ্নপূরণের দিন। আজকে আমি যাচ্ছি মেট্রো গলিতে, তো কলকাতার যেটা ক্যামেরা মার্কেট, তো সেখানে আমি যাচ্ছি আজকে ক্যামেরা কিনতে। তো আমার খুব শখের একটা ক্যামেরা হচ্ছে 1500D, তো সেটা আজকে কিনতে যাচ্ছি। তো ওটা যদি পাই অবশ্যই কিনবো। তো চলো, তোমাদের মেট্রো গলিতে গিয়ে দেখা হচ্ছে। তো এখন মেট্রো ধরে যাব, তো চলো আমার সাথে দেখতে থাকো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ টিকিট কাটা হয়ে গেছে, এই যে কাউন্টার থেকে কুপন দিয়ে দিয়েছে। তো এই কুপন নিয়ে আমি মেট্রোয়ে যাত্রা করব। তো এই সিকিউরিটি চেক হয়ে গেল, এরপর এই মেশিনে টিকিটটা দিলে আস্তে আস্তে খুলে যাবে জায়গাটা। তো এবার স্টেশনে দেখতেই পাচ্ছ, স্টেশনে পৌঁছতে ট্রেন এসে গেছে। তো চলো এবার ট্রেনে ওঠা যাক। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এসপ্ল্যানেড স্টেশনে। দেখতেই পাচ্ছ এখানে ডিসপ্লেতে শো করছে যে এসপ্ল্যানেড স্টেশন এসে গেছে। তো চলো এবার বাইরে বেরানো যাক মেট্রো থেকে। তো ডান দিকে সিঁড়ি দিয়ে সোজা উঠে গেলে এসপ্ল্যানেড মেট্রো 1 নম্বর গেট পাবো। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে এসপ্ল্যানেড মেট্রো 1 নম্বর গেট, আর এই হচ্ছে 1 নম্বর গেটের মতিঝিল স্ট্রিট। এখান থেকে বেরোলে মেট্রোগলিটা কাছে। দেখতে পাচ্ছ মেট্রোগলিতে চলে এসেছি। আজকে আমার শখের ক্যামেরা কিনতে, যেটা হচ্ছে ক্যানন 1500D। তো চলো বন্ধুরা, দোকানে গিয়ে দেখাচ্ছি তোমার। তো বন্ধুরা, এসপ্ল্যানেড মেট্রো থেকে বেরিয়েই সোজা গিয়ে বাঁ দিকে যে রাস্তাটা চলে গেছে, যেখানে দেখতে পাচ্ছ সামনে ঢুকে অনেকগুলো জুতোর দোকান। তো এই দোকান দিয়ে তোমরা সোজা চলে গেলে দেখতে পাবে সামনে প্রচুর ক্যামেরার কালেকশন রয়েছে, এবং দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর সুন্দর রিং লাইট রয়েছে, আর পরপর পরপর সব এখানে দেখতে পাচ্ছ ক্যামেরার দোকান। কলকাতার মধ্যে সবথেকে বড় ক্যামেরার মার্কেট হচ্ছে মতিঝিল স্ট্রিট, যেটা হচ্ছে মেট্রোগলি নামে পরিচিত। তোমরা এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে একদম বাঁ দিকেই পেয়ে যাবে রাস্তাটা। তো আমি যে দোকানটা থেকে কিনবো সেটা হচ্ছে সুবি ডিজিটাল ক্যামেরা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ সুবি ডিজিটাল ক্যামেরার দোকানে চলে এসেছি। এই হচ্ছে ক্যামেরার ওনার সুফিয়ানদা। তো সুফিয়ানদার অনেক দিনের চেনাশোনা। এখানে দেখতে পাচ্ছ সব রকম ক্যামেরার কালেকশন রয়েছে। তো আমি যে ক্যামেরাটা চুজ করেছিলাম সেটা হচ্ছে 1500D। বন্ধুরা, আজকে একটা 1500D ক্যামেরা কিনেছি, তার সাথে দাদা 55-250 লেন্স দিয়েছে, আর এটা 18-55 কিট লেন্স দিয়েছে। তো মেট্রোগলি থেকে দেখতে পেলে আমার ক্যামেরাটা কেনা হয়ে গেছে 1500D। তো এবার দেখতে পাচ্ছ রাবারের কেসটা পরিয়ে নিচ্ছি, যাতে ক্যামেরাটা নতুন থাকে, আর কোনোভাবে হাত থেকে পড়ে গেলে যাতে স্ক্র্যাচ বা ডেন্ট না পড়ে। তো এরপর দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আঙ্কেল রাবারের কেসটা পরিয়ে দিয়েছেন। তো বন্ধুরা, নতুন ক্যামেরা কেনার সাথে সাথে আমাকে দোকান থেকে বেল ব্যাটারি চার্জার এবং একটি 18-55 কিট লেন্স দেওয়া হয়েছিল, এটা হচ্ছে সেই কিট লেন্স। তো আঙ্কেল দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ক্যামেরাতে সেট করে দিচ্ছেন। এবার ক্যানন থেকে যে ফিতেটা দেওয়া হয়েছিল তো গলায় টাঙানোর জন্য, সেটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে উনি দুদিকে লাগিয়ে দিচ্ছেন। তো এটা লাগানো অবশ্যই জরুরি, যার ফলে কোনোভাবে ক্যামেরা হাত থেকে যাতে পড়ে না যায় এবং সবসময় গলায় ঠিকভাবে টাঙানো থাকে। তো এটা কম বেশি হয়ে গেলে তোমার ক্যামেরা ঠিকভাবে গলায় ঝুলবে না। তো বন্ধুরা, তোমরা ক্যামেরা কেনার সময় অবশ্যই খেয়াল রাখবে যে ক্যানন থেকে যে বেল্টটা দেয় সেটা যেন ঠিকঠাকভাবে লাগানো হয়। তো কোনোভাবে লুজভাবে লাগানো হলে যখন তখন তোমার ক্যামেরার হাত থেকে পড়ে যেতে পারে বা গলা থেকে ছিঁড়ে পড়ে যেতে পারে, তখন তোমাদের ক্যামেরাটা নষ্ট হয়ে যাবে। তো এই জন্য এটা লাগানো খুব জরুরি। তো এরপর দেখতে পাচ্ছ উনি বক্সটা একবার ঠিকঠাক চেক করে নিচ্ছেন, যাতে এই ক্যামেরাটা ঠিকঠাক আছে কিনা, আর যে ব্যাটারি এবং চার্জার দিয়েছেন সেগুলো সব ঠিকঠাক আছে কিনা। তো ক্যামেরার মধ্যে যে ব্যাটারিটা আছে তো সেটা উনি এবার চেক করবেন। তো দেখতে পাচ্ছ চার্জার চেক করা হয়ে গেছে, এবার যে ভেতরে ব্যাটারিটা রয়েছে তো সেটা উনি চেক করবেন ক্যামেরার। তো উনি একবার দেখে নিচ্ছেন যাতে ক্যামেরার ব্যাটারিটা ঠিকঠাক চার্জ নিচ্ছে কিনা, যাতে আমার পরে কোনো অসুবিধা না হয়। তো এখানে দেখতে পাচ্ছ উনি ব্যাটারিটা একবার খুলে চেক করে নিলেন, যাতে ঠিকঠাকভাবে ব্যাটারিটা ইনসার্ট হয়েছে কিনা। এটা আপনাদের পুরো দোকান, আমার নাম হলো ক্যামেরা, আর অভিজিৎদা আমার একটা ভালোই কাস্টমার। তো উনি সব সময় আসেন, একদম উনি 1500D নিয়ে গেছেন, আর ওনার সঙ্গে এটা 2500 অভিজিৎদা আমার দোকানে এসেছিলেন একটা ক্যামেরার জন্য, আর ওনাকে আমরা ক্যামেরা দিয়েছিলাম 1500D, একদম পুরো ফ্রেশ কন্ডিশনে 1500D ছিল। তো দাদা, আমি দোকানের নামটা বলে দিচ্ছি, আমার দোকানের নাম হলো সুফি ডিজিটাল ক্যামেরা রিপেয়ারিং হাউস। আর আমাদের যে ভাই আছে অভিজিৎ ব্লগস, চ্যানেলটাকে ভালো করে সাবস্ক্রাইব করবেন দাদা, কেন ইনি আপনাদের জন্য অনেক কিছু অনেক ভালো ভালো ব্লগস নিয়ে আসে। তো বন্ধুরা, মেট্রোগলি থেকে যে 1500D ক্যামেরাটা কিনেছিলাম, তো সেটা কিছু ছবি তোলার জন্য এবং টেস্ট করার জন্য আজকে দেখতে পাচ্ছি চলে এসেছি একদম ইডেন গার্ডেন্সের সামনে। তো এখানে খুব ফাঁকা জায়গা, সুন্দর জায়গা, প্রচুর গাছপালা আছে, তাই জন্য এখানে শ্যুট করার জন্য ভালো জায়গা। তাই এখানে ক্যামেরাটা নিয়ে এসেছি কিছু শ্যুট করার জন্য। তো তোমাদের ছবিগুলো তুলবো, তোমাদের দেখাবো। বন্ধুরা, ক্যানন 1500D ক্যামেরা কেনার পর এই ফার্স্ট আমি আউটডোর শ্যুট করছি, তাই জন্য দেখতে পাচ্ছ সেটিং, ISO, অ্যাপারচার সব অটোমেটিক রেখেছিলাম। তো দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট যে ছবিটা তুলেছিলাম সেটা হচ্ছে ইডেন গার্ডেন্সের সামনে। তো ইডেন উদ্যান এটা সামনে একটু ব্লার করে তুলেছি। তো তারপরে দেখতে পাচ্ছ একটি রাধাচূড়া গাছ ছিল, তো সেটাকে লম্বা করে তুলেছি। তো গাছের ছবিটা লম্বায় তুলেছিলাম যাতে গাছ ও ফুলগুলো আসে। তো এরপর চলে গেছিলাম ইডেন গার্ডেন্সের সামনে, দেখতে পাচ্ছ মেঘলা আকাশ ছিল, ছবিটা বেশ ভালোই উঠেছে। এরপর ইডেন গার্ডেন্সের উল্টো দিকে যে পুলিশ মাঠটা, সেখান থেকে ইডেন গার্ডেন্সের ব্যাক সাইডের যে লাইটগুলো আছে সেগুলোর ছবি তুললাম। তো তারপর হাঁটতে হাঁটতে ইডেন গার্ডেন্সের উল্টো দিকে যে সোজা রাস্তাটা গঙ্গায় গেছে সেটার ছবি তুললাম। তো যেতে যেতে গঙ্গায় যেতে যেতে দেখলাম খুব সুন্দর তিনটে ট্যাক্সি লাইন দিয়ে যাচ্ছে, তো সেটার ছবি তুলে তোমাদের সাথে শেয়ার করলাম। ইডেন গার্ডেন্স থেকে গঙ্গার দিকে যাওয়ার সময় আউটাম ঘাটের খুব সুন্দর একটা ভিউ পেলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, ক্যামেরা কেনার পর থেকে ফার্স্ট এই ক্যামেরাটা নিয়ে বেরানো আজকে। তো দেখতেই পাচ্ছ ক্যামেরা কিনেই ছবি তুলতে বেরিয়ে পড়েছি। তো এরপর দেখতে পাচ্ছ ফেরার পথে ধর্মতলা ক্রসিংয়ে চলে এসেছি, সামনে দেখতে পাচ্ছ টিপু সুলতান মসজিদ। তো এখানে তোমরা যারা রোজের অফিস করো ভালো জানবে যে খুব সুন্দর এখানে লস্যির দোকান আছে। তো এখানে নর্মাল লস্যি 40 এবং ম্যাঙ্গো লস্যি 60 টাকা করে পাওয়া যায়। তো আমার এটা খুব ফেভারিট, তাই জন্য এটা খেতে চলে এসেছিলাম। তো খুব সুন্দর, জাস্ট অসাধারণ টেস্ট ছিল, অনেক দিন পর খেলাম। তো বন্ধুরা, ক্যামেরা কেনার ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, আর দেখতে থাকো অভিজিৎ ব্লগ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।